ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সংগীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস অ্যাঙ্গেল বি ডি টু সিক্সটি ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ বি সি এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে আচ্ছা এখন দেখো এই বি সি বৃত্তচাপের ওপরে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে একটা হচ্ছে বি ডি সি যেটার মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আবার দেখো বি এ সিও আছে তো আমরা জানি যে একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোনগুলোর মান সমান হয় তাহলে বিসি বৃত্তচাপের উপরে দুটো বৃত্ত আমরা কোন দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোন একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি সি তো তাহলে তাহলে সমান ফাইন তো দেখো বিডিসি এর মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে বিএসিও হবে সিক্সটি ডিগ্রি এবারে চলে আসো ত্রিভুজ এ সি এসি বিতে দেখো তাহলে আমরা কী পেলাম এ অ্যাঙ্গেলটা পেয়েছি সিক্সটি ডিগ্রি মানে অ্যাঙ্গেল এ হচ্ছে সিক্সটি ডিগ্রি ফাইন আচ্ছা এবার দেখো অ্যাঙ্গেল সি কী হবে অ্যাঙ্গেল সি নাইনটি ডিগ্রি হবে কেন হবে কারণ এ ও হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে এ ও বৃত্তের ব্যাস ঠিক আছে তো এ ও যদি বৃত্তের ব্যাস হয় বৃত্তের ব্যাস তাহলে এই অ্যাঙ্গেল এ সি বি বা সিম্পলি অ্যাঙ্গেল সি বলি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হবে তাহলে আমাদের রিমেনিং যে অ্যাঙ্গেলটা আছে এই ত্রিভুজের এ এবিসি তো তাহলে তার মানে আমরা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি আমাদের কাছে এ আর সি এর মান জানা আছে এ হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সি হচ্ছে বি তো জানা নেই বি বের করবো আর সি হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে সি হচ্ছে নাইনটি ডিগ্রি আর এ হচ্ছে সিক্সটি ডিগ্রি তো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি দেয়ার ফোর অ্যাঙ্গেল বি ওকে ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি সো নাইনটি মাইনাস সিক্সটি ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি এর মান আমরা পাচ্ছি থার্টি ডিগ্রি ঠিক আছে তো অ্যাঙ্গেল বি এর মান আমরা কি পাচ্ছি অ্যাঙ্গেল বি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে অপশান এ ইজ দি রাইট আনসার অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ অঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো